بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد জি সম্মানিত দিনী ভাই, 2820 আপনি প্রশ্ন করেছেন যে মাইকে আজান দেওয়া কিছু লোক বেদাত মনে করে, তো আসলে মাইকে আজান দেওয়া বেদাত কিনা? তা আসলে মূলত পক্ষে এটা আসলে যারা বেদাতকে চিহ্নিত করতে পারেনি তারা এই ধরনের ফতোয়া দিয়ে বেড়ায়। বেদাতকে চিহ্নিত করতে হবে যে বেদাত কোন জিনিস। যারা মাইকে আজান দেওয়া বেদাত মনে করে তারা মাইকে আজান দেয় না, কিন্তু হাজারো আরো অন্য বেদাতের মধ্যে তারা লিপ্ত আছে, অথচ তারা সেগুলোকে বেদাত মনে করে না, কিন্তু মাইকে আজান দেওয়াকে বেদাত মনে করে। মাইকে আজান দেওয়াটা বেদাত হবে না, কেননা আজানের মূল উদ্দেশ্য কি? আজানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কানে পৌঁছিয়ে দেওয়া, মানুষের কাছে নামাজের খবর পৌঁছিয়ে দেওয়া যে নামাজ হবে, নামাজ প্রতিষ্ঠিত হবে, নামাজ কায়েম করা হবে। তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য হাসিল করার জন্য সেখানে যে কোনো ধরনের যন্ত্র ব্যবহার করা যেতে পারে, সেটা কোনো নাজায়েজ কিছু না, এটা কোনো অসুবিধার কিছু না। আর এমনও না যে মাইকের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, আল্লাহর রাসূলের যুগে মাইক ছিল আর মাইক ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এমনও তো না। আল্লাহর রাসূলের যুগে মাইক ছিল না, সেটাকে ব্যবহার করতে নিষেধও করা হয়নি। এটা এখন আবিষ্কৃত হয়েছে এবং এটাতে কোনো মাইকটা এমন না যে মাইকের মধ্যে যে মিউজিক আছে অথবা মাইকের মধ্যে বাজনা আছে, আজানের সাথে সাথে বাজনা হয় এমনও তো না। সুতরাং এই মাইকের মধ্যে কি সমস্যা? মাইক তো শুধুমাত্র আজান যে কণ্ঠটা এটাকে একটু আওয়াজটা একটু বেশি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার কাজটা সে করছে। সুতরাং এটা আরো ভালো, যদি আল্লাহ রাসূলের যুগে আবিষ্কার হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ব্যবহার করতেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জন্য কি করা যায় সেটা সাহাবীদের কাছে পরামর্শ নিয়েছেন। তো তখন মাইক ছিল না, মাইকের পরামর্শ সাহাবীরা দেননি, অনেকে ঢোলের পরামর্শ দিয়েছেন, তবলার পরামর্শ দিয়েছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন যে এই এইভাবে মানুষকে জানানো যেতে পারে নামাজের ব্যাপারে। কিন্তু সেগুলো যেহেতু ইহুদি এবং নাসারাদের একটা লঘু ছিল বা ইহুদি এবং নাসারাদের কৃষ্টি কালচার ছিল, তারা ব্যবহার করত, তখন এই কারণে সেগুলা নিষেধ করা হলো যে না, আসলে এইভাবে নামাজের ঘোষণা দেওয়াটা ঠিক হবে না। যদিও বেশি মানুষের কানে পৌঁছবে, কিন্তু এভাবে নামাজের ঘোষণা দিলে মানুষ বুঝতেই পারবে না যে এটা কি মুসলিমদের কোন ঘোষণা নাকি এটা বিদুর্মীদের কোন পূজা বা অন্য কোন কিছুর ঘোষণা, এটা স্পেস হয়ে যাবে, এই কারণে সেটাকে নিষেধ করা হয়েছে। কিন্তু মাইকের মধ্যে তো আমরা এই ধরনের কোন সমস্যা দেখছি না, মাইকের মধ্যে আমরা এই ধরনের কোন সমস্যা দেখছি না, যেমন না যে মাইকের মাধ্যমে হিন্দুরা বা বিদুর্মীরা কোন কিছু প্রচার করে। হ্যাঁ, ওরা মাইক ব্যবহার করে, আমরাও ব্যবহার করি, ওরা খারাপ কাজে ব্যবহার করে, আমরা ভালো কাজে ব্যবহার করি, এখানে তো কোনো পেস বাজার কোনো কিছু নেই। আর আমরা তো আজানের শব্দগুলোই বলছি, এমন না তো অন্য কোনো শব্দ ব্যবহার করা হচ্ছে, এই কারণে মাইকে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর একটা জিনিস খেয়াল করতে হবে, একটা উসুল মনে রাখতে হবে যে এই ধরনের যেই বিষয়গুলো আছে দুনিয়াবি যে বিষয়গুলো, যেমন এই যে মোবাইল আবিষ্কৃত হয়েছে, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, এই সমস্ত বিষয় দুনিয়াবি বিষয়গুলো, ইবাদতের না, এটা দুইটা মানুষের প্রত্যেকটা বিষয় হচ্ছে মানুষের পুরো দুনিয়ার সবকিছু দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে মুআমালাত। যে ইবাদত আর একটা হচ্ছে দুনিয়াবি ব্যাপার, লেনদেন, দুনিয়াবি কাজকর্ম। তো এই ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে না করা, যতক্ষণ পর্যন্ত শরীয়তের দলিল আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে সেটা না করা, আমরা করব না। কেননা ইবাদত একমাত্র কোরআন এবং হাদিস থেকে, আল্লাহর পক্ষ থেকে দলিল আসতে হবে ইবাদত করার, তাহলে আমরা ইবাদত করলে সেই ইবাদত ইবাদত বলে গণ্য হবে। এছাড়া যদি আমরা কোনো কিছু বাড়তি করতে যাই, অতিরিক্ত করতে যাই, তাহলে সেটা বিদআত বলে গণ্য হবে, কিছু কিছু ক্ষেত্রে শিরকও হয়ে যাবে। আর দুনিয়াবি যে বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে আসল হলো বৈধ, এগুলো সব বৈধ যতক্ষণ পর্যন্ত হারামের কোনো দলিল সেখানে প্রতিষ্ঠিত না হয়। যদি হারামের কোনো দলিল পাওয়া যায় তাহলে আর সেটা বৈধ হবে না। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে আসল শরীয়তের, এটা একটা নীতিমালা। এই নীতিমালাকে খেয়াল করলে আমরা বুঝতে পারি যে আজানের ক্ষেত্রে যে আমরা মাইক ব্যবহার করছি, এই মাইকটা আমরা যে ব্যবহার করছি এখানে কোনো এমন বিষয় নাই যে এখানে নিষেধাজ্ঞার কিছু আছে, এই কারণে আমরা এটা ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।